গুড মর্নিং, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো আমার জনু সোনা সকাল সকাল উঠে পড়লে না এতই ডিস্টার্ব করে, তোমাদের কি বলবো, আমার পায়ের সঙ্গে লড় লড় করবে। আমি ঝাড়ু মার মানে সকাল সকাল ঝাড়ু মারবো, পোছা লাগাবো, তো আমার পিছন পিছনে ঘুর ঘুর করবে। তো আমি যতটা সিঁড়ি নেমে নেমে যাবো অতটা সিঁড়িও নেমে নেমে যাবে। যাক, একটা বিল্লি রয়েছে, কালো বিল্লি, তো ওটাকে দেখেই তো ভয় লাগে বলো তো। সেই জন্য ওকে যত উঠিয়ে দিচ্ছি তত আমার সঙ্গে সঙ্গে নেমেই যাচ্ছে, সেই জন্য আমি আর নিচে নামলাম না। যেদিন ও ঘুমের মধ্যে থাকে সেদিন আমি নেমে নেমে গিয়ে ঝাড়ুটো চারদিকে মারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসি। তো যাই হোক, রাধে রাধে হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম, তো ভালোবাসাটা নিয়ে নিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো খুবই সকাল, বুঝতে পারছো সবাই ঘুমোচ্ছে, তো আমি অনেকটা আগে উঠেছি, আমার আরও অনেক কিছু কাজবাজ হয়ে গেছে। তো ঝাড়ুটা লাগাচ্ছি, তো ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে ঘুরে আসলাম। তো এখানে দেখো ওকে ঢুকিয়ে দিচ্ছে, ওকে মানে রুমের মধ্যে রেখে আমি গেটটা লাগিয়ে দিয়ে অনেক কিছু কাজ করতে পারি, আর গেটটা যদি খুলে রেখে দিই তো আমাকে আর কিচ্ছু কাজ করতে দেয় না, তো আমার পেছন পেছনে ঘোরাঘুরি করে। এবার বিল্লি যদি চলে আসে আর সবসময় কি আমি লক্ষ্য রাখতে পারবো, তো এনি টাইম তো কাজের মধ্যেই ব্যস্ত থাকি, তো জানোই তোমরা। তো যাই হোক, চলো, এখানে প্রায় আমার কাজবাজ কমপ্লিট। তো এখানে দেখো, তো কাজবাজ কমপ্লিট করে একটু চা করলাম, তো চা করলাম আর একটু রাত্রের পরোটা রয়েছিল, সেই রাত্রের পরোটা আর চা, যে যেটা পারলো চা দিয়ে একটু একটু করে এক পিস পরোটা, একটা করে পরোটা, একটু করে ওই যে যা যা ছিল তাই তাই দিয়ে একটু করে চা খাওয়া হলো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, একদমই কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতেই পারবে না অপর্ণার দিনটা কীভাবে কাটলো। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট একটা ভিডিও, বেশি বড় ভিডিও করবো না, তো ব্যাকগ্রাউন্ড একদমই কেউ দেখো না, ব্যাকগ্রাউন্ডের অবস্থা একদমই খারাপ। তো এইসবগুলো সব বেরিয়ে গেলে তারপরেই সব কিছু ঠিকঠাক করবো। তো তো ঠান্ডা তো পড়ে গেছে, তো শীতের সকাল, তো শীতের সকালে চা তো হবেই, আমার শীত কি গরম কি চা শরবত সবটাই দেখতে পাবে, তবে শীতে অতটাও শরবত দেখতে পাবে না, কোনো দিন ছাতু দেখতে পাবে, কোনো দিন তেঁতো জল দেখতে পাবে, চাটা রেগুলার দেখতে পাবে। যাক, চলো চা খেয়ে নিই, আমার পুজো পার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখনও দোকানদানি কিন্তু খোলা হয়নি, এখানে দোকান ঠিক 7:30-8:15 দিকে একটা একটা করে দোকান খোলা স্টার্ট করে দেয়, মোটামুটি 8:10-15-8:30 মধ্যে সব টোটালি দোকান খোলা হয়ে যায়। তো এখানে দেখো, এখানে চা বিস্কিট তো খাওয়া হচ্ছে, তো এখনও মোটামুটি এখন হচ্ছে 6:45 এরকম একটা বাজে, ঠিক আছে, তো 6:45 বাজে, তো 8:00 বাজে না। তো যাই হোক, চলো আমিও চা পরোটা, চা বিস্কুট মানে যেটা ভাগে পড়বে সেটাই খেয়ে নেব। তো ওটা হচ্ছে তো ছেলেরা খাবে, তো ওটা এখন সকাল সকাল দিচ্ছিলাম না, ওটা সকালেই খেতে যাচ্ছিলো, আমি বললাম একটু রাখ পরে খাবি, আগে চাটা খা। তো এখানে দেখো আমার জন্য আমরা যেটা খাই ওদেরকেও সেটাই দিই, তো আমরা চা বিস্কুট খাচ্ছি, এ তো চা খাবে না, একে তো হচ্ছে বিস্কুট দিয়েছি, আর গোপুসোনাকে দিয়েছি বাটির মধ্যে একটু চা একটু বিস্কুট। আজকে গোপুসোনাকে সকাল সকাল পরিষ্কার করা হয় না, গোপুসোনার রুমটা একদমই একদমই নোংরা হয়েছে, কারণটা হচ্ছে সময় হয়ে ওঠে না, শীতকাল, তো শীতকালে আমি তাড়াতাড়ি করে হাতে স্পিড বাড়িয়ে কাজ করতেও পারি না, গরমকালে যেমন তেমন সব কিছু কাজ তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারি, কিন্তু শীতকালে হয়ে ওঠে না, খুবই মানে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে আমারই মনটা খারাপ হয় যে ছেলেদেরকে টাইম টেবিল খেতে দিতে পারলাম না, বরমশাকে দিতে পারলাম না, এরকম একটা মনটা আমার খারাপ লাগে। তো সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু শীতে আমি একদমই হাতের স্পিড বাড়াতেই পারি না। তো যাই হোক, চলো ওদেরকে হচ্ছে সকাল সকাল পারলাম না, নাহলে সকাল সকাল বাসি কাজ সারার আগে আমার গোপুসোনা জনুসোনার রুম সব সাফ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তো আমাদেরও রুম সাফ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো এখানে দেখেছো এখনও দোকানদানি খোলা হয়নি, তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। তো ওখানে ছেলেরা স্কুলে খেয়ে যাবে, তার জন্য আমি পাস্তা বসিয়েছি সেদ্ধ, তো পাস্তাটা করবো, তো ওটাই ওটাই খেয়ে যাবে ছেলেরা স্কুলে খেয়ে যাবে, আর টিফিনও দিয়ে দেবো। তো যাই হোক চলো, আর মানে কি বলবো, সারাটা দিন পাশে থেকে, আজকে সারাটা দিনের ভিডিও করবো না, যেহেতু ভয়েস দিচ্ছি সেই জন্য আগে আগে বলে দিলাম, আজকে একদমই ছোট্ট একটা ভিডিও, তো সারাটা দিনের ভিডিও আজকে দিচ্ছি না, তো আমার ফোনটা ডিস্টার্বই করছে, তো সেই জন্য আমি বেশি ভিডিও বসিয়ে রাখতে পারছি না। তো ডিস্টার্ব প্রচণ্ডই ডিস্টার্ব হচ্ছে, হ্যাং হচ্ছে। তো এখানে দেখো পাস্তাটা প্রায় আমার হয়ে গেছে, বেশি রিচ পাস্তা করলাম না, একদমই হালকা করে মানে আলু পেঁয়াজ বাড়িতে যা যা ছিল তাই তাই দিয়ে করলাম, পেঁয়াজের সঙ্গে একটু বেশি দিলাম আর একটা ডিম দিয়েছিলাম, তো ডিম দিয়ে পাস্তাটা করলাম। এখানে দেখো বড়মশাই রাইসা কাটছে, তো দুপুরের লাঞ্চ মেনুতে কী হবে তো তোমরা একটু হলেও বুঝতে পেরে গেছো, তো এখানে রাইসা কাটাকুটি চলছে, তো জানি না দুপুরে কী রান্নাবান্না হবে, আপাতত দেখতে থাকো ভিডিওটা, একদমই কেউ টেনে নিয়ে চলে যেও না, আশা করছি ভালো লাগবে। আর আমরা তো হাউস ওয়াইফ বুঝতেই পারছো, তো আমরা আর কী ধরনের ভিডিও দেবো বলো, তো আমাদেরকে এরকম ভিডিওই দিতে হবে, চাউমিনটা বানিয়েছি, এই পাস্তাটা বানিয়েছিলাম একটা আন্ডা দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে, তো ব্যাগে টিফিনে ওইটাই পাস্তাই দিলাম, তো
চলো দেখতে থাকবো অনেক অনেক মানে পাটার মধ্যে না ওর কী হয়ে গেলো একটু দেখো, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে তো পাটার মধ্যে, রুমের মধ্যে কীভাবে মানে খেলাধুলা করছিলো, কিছু পড়ে গেল না কী হলো, যা আঙুলে চোট লাগলো, তোকে বললাম তো আউট জুতো পড়ে যা না, ওই বুটটাই পড়ে যাবে। তো দেখো ছেলে চলে গেল, আর এই মহারাজটাকে কেন বাদ দেবো, এটাও একটা বাড়ির সদস্য আমার, তো সবাইকে দেখাচ্ছি, এটাকে দেখাবো না, তো এটাকে একটু ক্যাপচার করে নিলাম। তো দেখো ছেলে, এতে হচ্ছে রাম মানে বজরংবলী বাবার হচ্ছে ছবি দিয়ে রেখেছে, এখানে দেখো আবারও রান্নাবান্না হচ্ছে, যে ছেলে খেয়ে চলে গেলো ব্যাপারটা কি, আবার কি রান্নাবান্না হচ্ছে, এটা তো দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে না, তো এটা হচ্ছে দেখো কেন কিসের জন্য হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আবারও চা বসিয়েছি ঘুরে, তো সকাল সকাল তো চায়ের পাট শেষ হয়ে গেছে, আবারও চা বসিয়েছি, কারণটা বলেই দিচ্ছি আগে ভাগে। তো দেখো এখানে পরোটা হচ্ছে, আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা একটু তিল দিয়ে, একদমই নর্মালভাবে ভেজেছিলাম খুবই তাড়াতাড়ির মধ্যে, মানে এটা কোনো রকম প্ল্যান ছিলই না, তো আমি লুকিয়ে ছুকে ঝটপট করে নিলাম, তো একদমই মানা করেছিল করতে হবে না, তো আমি ঝটঝট করে একদম করে দিলাম। তো কারণ দেখো এই যে ভাই বোন এসেছে পাহাড় থেকে, ওখানে হচ্ছে ডাক্তার দেখাতে এসেছে, ঠিক আছে, তো কাউকে নিয়ে আসে না, নিজেরা দুজনে এসেছে, ছেলে মেয়ে সবাইকে স্কুলে পাঠিয়ে এসেছে, তো স্কুল মানে তাড়াতাড়ি চলে যাবে, খুব হড়বড় হড়বড় করছে, তো ডাক্তার দেখাতে যে সময় গিয়েছিল, তো সেই সময় একটু দেখা দিয়ে গিয়েছিল, আমি কি করলাম ঝট করে একটু খাবার করে নিলাম, কি অত দূর থেকে এসেছে একটু খাবার টাবার করবো না, তো সেই জন্য একটু খাবার করে খাইয়ে পাঠালাম, তো খুবই তাড়াতাড়ির মধ্যে করলাম চটজলদি, একটু ডিম ভাজা ফুলকপি আলু ভাজা আর ডাল, এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনুতে, তো কী করলাম কুমড়ো আলুর চচ্চড়ি, এটা হচ্ছে মানে সেদ্ধটা হবে বলে জলটা দিয়েছি, আর ডাল করেছিলাম, আর শাক ভাজা আর বেগুন ভাজা, ব্যাস এটা দুপুরের লাঞ্চ মেনু। তো ভিডিওটা এতটা সময় যারা ধরেছে ধরো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর নতুন বোনেরা মানে নতুন বন্ধুরা যদি চ্যানেলে এসে থাকো তারা একটু সাবস্ক্রাইব করে নাও, অলঘণ্টিটা বাজিয়ে দাও, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা একদমই ছোট করলাম, একদমই বড় করলাম না, আমার ফোনটা এতটাই হ্যাং হচ্ছে আমি মানে ভিডিওটা বড় করতেই পারলাম না, তো একদমই মানে বেশি বড় বড় ভিডিও থাকছেও না ফোনের মধ্যে, তো কী হয়ে গেছে জানি না, তো আর ডাক্তার দেখাতেও পাচ্ছি না, যাই হোক চলো অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, ফোনটা কিন্তু আমার ভাঙা ছাড়া কিছুই না, একদমই নতুন ফোন, তো মানে এতটাই জার্নি হয়ে যাচ্ছে, সারাটা নাইট ফেলে রাখতে হচ্ছে অন করে চার্জ দিয়ে, তো সেই জন্য না ফোনটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক চলো, ওয়াইটিতে এসেছে, অনেক অনেক খাটাখাটনি তো করতেই হবে, তো দেখা যাক খাটাখাটনির ফল কবে পাওয়া যায়। তো আর একটু দিনের মানে ওয়েদারটা দেখে নাও, দুপুরে রান্নাবান্না করছি সেই সময় ওয়েদারটা একটু দেখে নাও, তো ঠান্ডা ঠান্ডা তো লাগছে, বেশ ভালোই লাগছে, তবু এবারে ঠান্ডা ওয়েদারটা না খুব তাড়াতাড়ি এসেছিলো, কিন্তু অতটাও ঠান্ডা নেই, ঠান্ডা গরম এইভাবেই করেই দিনটা কাটছে, এই জন্য তো অসুস্থ সবাই হয়ে পড়ছে, তো ঠান্ডা হবে তো ঠান্ডা একটা না হস্তা না, তো ঠান্ডা গরম এভাবেই চলছে। তো চলো, তো এখানেই ভিডিওটা এন্ড করব, আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, রেসিপি এখন সেভাবে ঠিকঠাক দেখাতেও পারছি না, তবুও চেষ্টা করছি কোন দিন কোন ভিডিও তোমাদের মনের মতো আনা যায়, ঠিক আছে। তো চলো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো, সবাই ভালো থেকো, আজকে হচ্ছে মর্নিং টু আফটারনুন, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, প্রত্যেকটা দিন তো মর্নিং টু নাইট ভিডিও করি, তো চলো টাটা বাই, ভালো থাকো।